নয়াপল্টন রণক্ষেত্র রাজপথে টিয়ারসেল বারুদের ঝাঝালো গন্ধ, পুলিশ বিএনপি সংঘর্ষে নিহত এক, আহত 3 শতাধিক। বিএনপি বলছে 10 ডিসেম্বর গণসমাবেশ বানচাল করতে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই গুলি চালিয়েছে পুলিশ। এদিকে পুলিশি বাধায় নাইটেঙ্গেল মোড় থেকে ফিরে গেলেন মির্জা ফখরুল, বললেন ভয়ঙ্কর বার্তা। আগুন নিয়ে খেলা বন্ধ করার নয়তো পরিস্থিতি, কারণ নিয়ন্ত্রণে থাকবে না, বলছে কর্নেল ওলি। বাংলাদেশে বিরোধী নেতাকর্মীদের পুলিশের হয়রানিতে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন, নেট প্রাইসের ভয়াবহ বার্তা। এদিকে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, তাহলে কি বিএনপিকে সহযোগিতা করছে এই বিশ্বের সবথেকে প্রভাবশালী জাতিসংঘ? এবং সর্বশেষ জানিয়ে দেব, বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই সংবাদ সম্পর্কে আপনার মতামত লিখে জানান। নয়াপল্টনে রণক্ষেত্র রাজপথে টিয়ারসেল বারুদের ঝাঝালো গন্ধ, পুলিশ বিএনপি সংঘর্ষে নিহত এক, আহত 3 শতাধিক। বিএনপি বলছে 10 ডিসেম্বরের গণসমাবেশ বানচাল করতেই সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে গুলি চালিয়েছে পুলিশ। হঠাৎ রাজপথে বারুদের গন্ধ, গতকাল পুলিশ বিএনপি সংঘর্ষের রাজধানীর নয়াপল্টন এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। টিয়ারসেল নিক্ষেপ, গরম পানির গাড়ি, সংঘাত সংঘর্ষে এক বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি হয়। বিএনপির নেতাকর্মী সহ পথচারীরা প্রাণ ভয়ে ছোটাছুটি করে, ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে এই উত্তাল অবস্থা। সংঘর্ষ চলাকালে পুলিশ গুলিতে নিহত হয়েছে মকবুল আহমেদ নামে এক পথচারী, বিএনপি নেতাকর্মী ও সাংবাদিক সহ আহত হয়েছে 3 শতাধিক। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ইসলামী ব্যাংক হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে রাখে এবং অভিযান চালায়। সেখান থেকে এবং আশপাশের এলাকা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল সহ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি বলছে তাদের 2 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাকে দলীয় কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয়, পুলিশ কার্যালয় ঘিরে রেখে ব্যাগ নিয়ে প্রবেশ করে। গতকাল বুধবার দুপুর থেকে শুরু হওয়া এই ঘটনা রাত অবধি বিরাজমান ছিল। বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে পুরানা পল্টন, বিজয়নগর, সেগুনবাগিচা, কাকরাইল মোড়, ফকিরাপুল, দৈনিক বাংলা মোড়, আরামবাগ এলাকাসহ চারদিকে ধাওয়া করে পুলিশ। এ সময় জমায়েত দেখা মাত্র টিয়ারসেল গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তারা, পাশাপাশি রাইটকার এপিসি দিয়ে নয়াপল্টনে চারপাশে মহড়া দেয় পুলিশের বিশেষ টিম সোয়াট। সংশ্লিষ্ট এলাকার চারপাশে পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য মোতায়েন করা হয়েছে। আতঙ্কে অত্র এলাকার চারপাশের দোকানপাট সবকিছু বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও বিএনপি সূত্রে জানা যায়, আগামী 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে 2 দিন ধরে নয়াপল্টনে জড়ো হচ্ছিল নেতাকর্মীরা। তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান প্রতিবাদ সমাবেশ করছিল। গতকাল বুধবার সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেন এবং গণসমাবেশ সফল করতে নানান স্লোগান দেন। এ সময় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করছিল, তবে দুপুর দিকে নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় সড়কের অনেকটা অংশ জুড়ে তারা অবস্থান নেয়। এ সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বেলা 2:45 দিকে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে, তারাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশি বাধায় নাইটেঙ্গেল মোড় থেকে ফিরে গেলেন মির্জা ফখরুল। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেনি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার জন্য আজ বৃহস্পতিবার বেলা 11টার কিছু আগে মির্জা ফখরুল নাইটেঙ্গেল মোড়ে আসেন। মির্জা ফখরুল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যেতে চান, তখন তাকে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধার কারণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেনি মির্জা ফখরুল। পরে নাইটেঙ্গেল মোড়ে সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুল কথা বলেন। তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না।
তাকেও যেতে দেওয়া হয়নি। গতকাল বিকেলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের পর নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপি কার্যালয়মুখী সড়ক বন্ধ করে দেয় পুলিশ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে থেকে 15টি ককটেল উদ্ধার করে তা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে পুলিশ। এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, এগুলো পুলিশ ও সরকারের ষড়যন্ত্র। সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে নাইটিঙ্গেল মোড় থেকে ফিরে যান মির্জা ফখরুল। এর আগে আজ সকালে তিনি 3 বছর আগের নাশকতার মামলায় ঢাকার আদালতে হাজিরা দিয়েছেন। 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের কর্মসূচি আছে। এই গণসমাবেশ কোথায় হবে তা নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই গতকাল বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে মকবুল আহমেদ নামের একজন নিহত হন, আহত হন বিএনপির অর্ধশত নেতাকর্মী। সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দলের কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির, শহীদুদ্দিন চৌধুরী, শিমুল বিশ্বাস, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া সহ বেশ 100 নেতাকর্মীকে আটক করে পুলিশ। আগুন নিয়ে খেলা বন্ধ করেন নয়তো পরিস্থিতি কারণ নিয়ন্ত্রণে থাকবে না, বলছে কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন, সরকারের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের জনগণ কখনো বরদাস্ত করবে না। বাংলাদেশে এখন 1971 সালের মার্চ মাসের মতো অবস্থা বিরাজ করছে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আগুন নিয়ে খেলা বন্ধ করেন নয়তো সামাজিক পরিস্থিতি কারণ নিয়ন্ত্রণে থাকবে না। তবে আজকের খেলাভাব কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতাকর্মীদের উপর বুধবারের বর্বরোচিত পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে এই বিবৃতি দেন ডক্টর ওলি আহমদ। বিবৃতিতে এলডিপি প্রেসিডেন্ট বলেন, বিএনপির নেতাকর্মীরা দেশের সংবিধান অনুসারে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিরোধী দলের পক্ষ থেকে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যাংক ডাকাতি, অর্থনৈতিক বিপর্যয়, বিচার বিভাগের বিপর্যয়, গণতন্ত্রের বিপর্যয়, সর্বোপরি সামাজিক বিপর্যয় বোধ, বিপর্যয় রোধ করার জন্য নিস্তারের অবৈধ সরকারকে কিছু পরামর্শ দেওয়ার জন্য একত্রিত হয়েছিল। তাদের উপস্থিতি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু হঠাৎ অযাচিতভাবে বিনা প্ররোচনায় পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা প্রকাশ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করেছে। 2014 সালের নির্বাচনের পূর্বে তাদের গুন্ডা বাহিনী শত শত গাড়িতে আগুন লাগিয়ে নিরাপরাধ মানুষকে হত্যা করেছে। তখন সুকৌশলে পুলিশের সাহায্যে সমস্ত দোষ বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হয়। প্রকৃতপক্ষে বিএনপি কোনো বাস পড়ানো বা সংঘর্ষে জড়িত ছিল না। বাংলাদেশে বিরোধী নেতাকর্মীদের পুলিশের হয়রানিতে যুক্তরাষ্ট্রে উদ্বিগ্ন নেট প্রাইসের ঘোষণা। বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার এক নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আমরা পুলিশের হয়রানি নিয়ে উদ্বিগ্ন। তারা যেভাবে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে তা অত্যন্ত উদ্বেগজনক। তার এই বক্তব্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। নেট প্রাইস বলেন, আমরা বাংলাদেশের সরকারকে মুক্তমত শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক অধিকারকে সুরক্ষা এবং সম্মান জানানোর আহ্বান জানাই। আমরা পুলিশের হয়রানি, বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তার এবং তাদের শান্তিপূর্ণ সমাবেশের বিরুদ্ধে কড়াকড়ি রিপোর্টগুলো নিয়ে উদ্বিগ্ন। আমরা বাংলাদেশের সব পক্ষকে আহ্বান জানাব, তারা যেন আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকেন। কোনো দল বা প্রার্থী যাতে অন্য দল বা প্রার্থীর বিরুদ্ধে হুমকি, উস্কানি কিংবা সহিংসতা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। তিনি আরও বলেন, সকল প্রার্থীদের ভোটাধিকারের সঙ্গে সহিংসতা, হয়রানি এবং হুমকি ছাড়া যোগাযোগ করতে পারা প্রকৃত নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে এ ধরনের সহিংসতার রিপোর্টগুলো স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে তদন্তের উৎসাহিত করি। এছাড়া ওই ব্রিফিংয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি আইনের প্রসঙ্গও আছে। এতে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি যুক্তরাষ্ট্র জানে বলে উল্লেখ করে নেট প্রাইস। তিনি বলেন, আমরা এই আইন সম্পর্কে আমাদের উদ্বেগ স্পষ্ট করেছি, আমাদের মানবাধিকার রিপোর্টেও এটি উল্লেখ করেছি, আমাদের বাংলাদেশি পার্টনারদের সঙ্গেও এ নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে অপরাধের রূপান্তরিত করা যাবে না, এটা কখনো ভীতি ও হুমকি প্রদর্শনের উপলক্ষ হতে পারে না। মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার আহ্বান জাতিসংঘের। জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র হিসেবে মত প্রকাশ, গণমাধ্যম ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা সহ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে অঙ্গীকারের কথা বাংলাদেশকে স্মরণ করিয়ে দিয়েছে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উইন লুইস।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার এক বিবৃতিতে উইন লুইস একথা স্মরণ করিয়ে দেন। উইন লুইস বলেন, 10 ডিসেম্বরের আন্তর্জাতিক মানবাধিকার দিবস এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ঘোষণাপত্রে স্বাক্ষরকারী দেশগুলো ধর্ম, বর্ণ, লিঙ্গ, রাজনৈতিক ও অন্যায় অন্যান্য যে কোনো বিষয়ে মতপার্থক্য দূরে রেখে বিশ্বের সবার মানবাধিকার রক্ষায় ঐকমত্যে পৌঁছায়। বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল 3টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের মুহুর্মুহু রাবার বুলেট, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড আর বিএনপি নেতাকর্মীদের ইট পাটকেল নিক্ষেপের রণক্ষেত্র পরিণত হয় নয়াপল্টন সহ আশপাশের এলাকা। তাদের সঙ্গে যোগ দেন সোয়াত পুলিশের সদস্যরা। এতে একজন নিহত ও পুলিশ সহ শতাধিক আহত হন। আহতদের মধ্যে অন্তত 24 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের বেশিরভাগই বিএনপি কর্মী ও গুলিবিদ্ধ।